অ্যালার্মের আওয়াজে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। চোখ খুলে দেখি অলরেডি 7:30 বেজে গেছে। বিছানা থেকে উঠে বসলাম, পাশে থাকা আম্মুর ছবিটা হাতে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরতে চোখ দিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। তারপর আম্মুর ছবিটা একটা চুমু খেয়ে ছবিটা টেবিলে রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। খুব তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ আজ একটা ইন্টারভিউ আছে। এই নিয়ে 3টা ইন্টারভিউ দিয়েছি, আল্লাহর রহমতে সবগুলো ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হয়েছি। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, তাই একটা চাকরিও হয়নি। আর আমার পক্ষে ঘুষ দেওয়া অসম্ভব ছিল, তাই চাকরি পাইনি। দেখা যাক আজকের এটাতে কী হয়। আর দেরি না করে রেডি হয়ে নিলাম, বাসা থেকে বের হতে যাব ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি বাড়িওয়ালার মেয়ে ফিজা নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। আমি চুপ করে ওর দিকে তাকিয়ে আছি। ফিজা আমাকে বলল, ভিতরে আসতে বলবেন না। ওহ সরি, আসুন। আম্মু আপনার জন্য নাস্তা পাঠিয়েছে। কিন্তু আমি তো এখন বের হব, আমার অনেক তাড়া আছে। তাহলে নাস্তা করবেন না? অন্য একদিন করব, প্লিজ কিছু মনে করবেন না। হাতের সময় খুব কম, তাই তাড়াতাড়ি যেতে হবে। এই কথা বলে বাসা থেকে বের হয়ে আসলাম। রাতে এসে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে অফিসের সামনে চলে গেলাম। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে অফিসের ভেতরে ঢুকলাম। অফিসের ভেতরে আমার মতো অনেকে বসে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি গিয়ে এক কোণে বসে পড়লাম। কিছুক্ষণ পর একে একে সবাই ইন্টারভিউ দিতে লাগলো। অনেকক্ষণ বসে থাকার পর আমার ডাক আসলো, আমি কি ইন্টারভিউ দিলাম। আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে ইন্টারভিউ। ইন্টারভিউ শেষ করে বাহিরে এসে বসলাম। আমার পাশের দুজন লোক বলা বলি করেছিল, আরে ইন্টারভিউ ভালো দিলেই কি হবে, আর খারাপ দিলেই কি হবে, ঘুষ ছাড়া কি চাকরি হবে? হবে না, আখের ফলাফল শূন্য। ঠিক বলেছেন ভাই, আমাদের কপালে চাকরি নেই, কারণ আমরা ঘুষ দিতে পারবো না। ভাই বর্তমান ট্যালেন্টের কোনো মূল্যই নেই, সব টাকার কাছে বিক্রি হয়ে যায়। হুম ভাই, জীবনটাই বেদনার। তাদের দুজনের কথা শুনে অফিসের এক বয়স্ক পিয়ন বললেন, শুনো তোমার আমার কথা, আমি জানি না তোমরা কোথা কি দেখেছো, কিন্তু এই অফিসের যিনি বস তিনি খুব ভালো মানুষ, তিনি প্রতিভাকে গুরুত্ব দেন, টাকা কেন। ওনার কথাগুলো শুনে একটু ভরসা পেলাম, কিছুটা হলেও মনের ভিতর ভালো লাগা কাজ করছে। কিছুক্ষণ পরে ফলাফল ঘোষণা করা হয়েছে, আমি সহ আরো অনেকে সিলেক্ট হয়েছি। আমার মনের ভিতর কি যে আনন্দ লাগছে আপনাদের বোঝাতে পারবো না। কাল থেকে জয়েন করতে হবে, তার আগে যিনি অফিসের বস তিনি আমাদের কিছু কথা বলবেন। তাই আমাদের সবাইকে ওনার রুমে নিয়ে যাওয়া হলো। কিন্তু রুমে ঢুকতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। এ আমি কাকে দেখছি, বর্ষা? ও এখানে কেন? আগে যাকে কখনো দেখবো না বলে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আজ আবার তার সামনে দাঁড়িয়ে আছি। নিয়তির লীলা বুঝা বড় দায়। কিন্তু বর্ষার তো বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে বর্ষা এখানে কি করছে? বর্ষা আমাকে দেখে রীতিমতো চমকে গেল, তার সাথে আমিও। বর্ষা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তারপর বর্ষা আমাকে বলল, অপূর্ব তুই এখানে? সবাই বর্ষার এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেল। বর্ষা হুট করে মনে পড়ল সবার সামনে কথা বলছে। এরপর সে নিজেকে কন্ট্রোল করে বসের মতো সবাইকে কিছু কড়া উপদেশ দিতে লাগলো। আর আমি শুধু বর্ষার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। কি সুন্দর মায়াবী চাহনি তার! বিধাতা মনে হয় সব সৌন্দর্য তার মাঝে দিয়ে দিয়েছে। চোখ ফেরানো দেয়, সে আগের মতো কথা বলা স্টাইল, পার্সোনালিটি মিলিয়ে সেই এক অনন্য বর্ষা। এক আলাদা মায়া ভরা তার চেহারা। ইচ্ছে করে তার এই মায়াবী চেহারার দিকে এক যুগ থেকে যুগান্তর চেয়ে থাকি। তার এমন চাহনি না ভোলার মতো। সত্যি বর্ষা তুমি অনন্য। হয়তো এ কারণে এই সময় তার প্রেমে পড়েছিলাম আমি, কিন্তু আজ সব কিছুই অতীত। ভাগ্যের বিবর্তনে আজ বর্ষা আমার অফিসের বস, আর আমি ওর সামান্য একজন কর্মচারী। জীবনটা বড়ই অদ্ভুত। বর্ষা তার উপদেশ শেষ করে সবাইকে লিভ নিতে বলল। বর্ষার দিকে শেষবারের মতো তাকিয়ে আমি সবার সাথে যখনই চলে আসবো তখনই বর্ষা আমাকে বলল, অপূর্ব সাহেব আপনি একটু থাকুন। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। সবে চলে যাওয়ার পর বর্ষা তার চেয়ার থেকে উঠে দৌড়ে আসলো আমার সামনে। এসে একটা মিষ্টি করে মুচকি হাসি দিল। কত বছর পর আজকে আবার তার মিষ্টি হাসি দেখতে পেলাম। তারপর বর্ষা অভিমানের সুরে একটানা অনেকগুলো প্রশ্ন করতে শুরু করলো। অপূর্ব তুই এখানে কেমন আছিস? তুই এত বছর কোথায় ছিলি? এই চেহারার কি হাল করেছিস? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নিজের যত্ন করিস না তাই না? তোর কি এই 3 বছরে আমাদের কথা একটিবারও মনে পড়েনি? তুই এতটা স্বার্থপর কিভাবে হয়েছিস? তুই জানিস তুই নিরুদ্দেশ হওয়ার পর নানু কত কান্নাকাটি করেছে? তোকে আব্বু চাচু জেঠুরা কত খুঁজেছে কিন্তু তোকে কোথাও পাওয়া যায়নি। ফুপু চলে যাওয়ার পর তুই এমন একটা কাজ করবি কে জানতো বল? কিরে কিছু বলিস না কেন? বর্ষার কথাগুলো বলতে হাঁপিয়ে গেছে। আমি কিছুক্ষণ চুপ থেকে বর্ষাকে বললাম, আপনি কেমন আছেন? তুই আমাকে আপনি করে বলছিস কেন? সবসময় তো তাই বলতাম জানেন না।
জানি, কিন্তু একটা সময় তুই করে বলতি, হঠাৎ করে একদিন তুই থেকে আপনি করে ডাকা শুরু করলি। জিজ্ঞেস করেছিলাম কেন আপনি করে ডাকতেছিস, কিন্তু উত্তর দিলি না। কিছু প্রশ্নের উত্তর না জানা ভালো। কেন ম্যাম, আমি এখন আসি ভাই। কথাটা বলে চলে আসতে যাবো, ঠিক তখনই বর্ষা আমার হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো, তুই বারবার আমাকে ম্যাম ডাকছিস কেন? অফিসের বসকে ম্যাম কিংবা স্যার বলতে হয়, এটাই তো নিয়ম। তোর আর আমার সম্পর্কটা কি শুধু ওই বস এবং কর্মচারীর? ওর মুখে এই কথাটা শুনে বেশ অবাক হলাম। কেন জানি মনে হলো বর্ষা আমার খুব আপন হওয়ার চেষ্টা করছে। তারপর আমি বর্ষাকে বললাম, এর বাহিরে আমি তো কোনো রিলেশন দেখছি না ম্যাম। কেন, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা কি তোর কাছে শেষ হয়ে গেছে অপূর্ব? আমার কাছে আমার পৃথিবী ছিল একমাত্র আমার বন্ধু। আম্মু যেদিন আমাকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, সেদিন আমি আমার পৃথিবী হারিয়েছি। যার পৃথিবী বলতে কিছু নেই, তার আমার সম্পর্ক, বন্ধুত্ব। আমরা না হয় তোর কেউ নই, কিন্তু দাদি, সেও কি তোর কাছে পর হয়ে গেছে? তা কেন হবে, কেমন আছে নানু? 3 বছর তোর একবারও কি মনে পড়লো না তোর নানু কেমন আছে? আর এখন আমি বলেছি, আরে তুই দাদুর কথা জিজ্ঞেস করেছিস, কই এর আগে তো জিজ্ঞেস করলি না। পড়বে না কেন, সবসময় নানুকে মিস করেছি। হয়তো নানু তার একমাত্র মেয়েকে হারিয়ে কষ্ট পেয়েছে অনেক, কিন্তু তার পাশে তো আপনারা আছেন, মামা মামি আছে। হ্যাঁ তা হয়তো ঠিক, কিন্তু তুই, তোর কি একটুও মায়া হয়নি দাদির প্রতি? দাদি কেমন আছে না আছে জানিস? এই 3 বছরে দাদি তোর জন্য কত কেঁদেছে, কিন্তু তুই তো পুরো নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই তোর। আমি আমার আম্মুকে হারিয়েছি, সেই পরিস্থিতিতে নিজেকেই সামলাতে পারিনি, অন্যকে কিভাবে সামলাবো? কিন্তু ম্যাম আমি অনেক ক্লান্ত, আজকে আমি আসি। কোথায় যাচ্ছিস, দাদির সাথে দেখা করবি না? অন্য একদিন দেখা করব, আজকে আসি। কথাটা বলে চলে আসার সময় ওর দিকে একবার ফিরে তাকালাম। তানহা মলিন দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল, ও যেন কিছু বলতে চায়। ওর মায়াবী চেহারার দিকে তাকালে মায়ায় পড়া আবশ্যক, কি অপরূপ চাহনি, এতটাই নিবিড় মায়াবী একটা মেয়ে। কোনো মতে আমি নিজেকে সামলে ওর রুম থেকে চলে আসলাম। বের হয়ে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। সাব্বির নামে একজন আমাকে প্রশ্ন করে বসলো, কি ভাই পুরনো রিলেশন নাকি? আর একজন বলে উঠল, ভাই এতক্ষণ ম্যাম আপনাকে কি বললো, আসতে না আসতেই প্রমোশন হয়ে গেছে মনে হয়। কথাগুলো শুনে একটা বিরক্তিকর লুক নিয়ে ওদের দিকে তাকাতেই ওরা সবাই চুপ হয়ে যায়। তারপর ওদের পাশ কাটিয়ে আমি অফিস থেকে বের হয়ে আসলাম। আর সারাদিন অফিসেই চলে গেছে, একটা রিকশা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ততক্ষণে রাত প্রায় 8টা বেজে গেছে। রুমে ঢুকেই ফ্রেশ হয়ে বিছানায় একটু বসলাম। চোখের সামনে বারবার তানহার চেহারাটা ভেসে উঠছে। আমার বলার ভাষা নেই, কীভাবে তার সৌন্দর্যের বর্ণনা দিব। আম্মুকেও বড্ড মিস করছি আজ মনে পড়তেই টেবিল থেকে ডায়েরিটা নিয়ে আম্মুকে উদ্দেশ্য করে লিখতে শুরু করলাম, আম্মু কেমন আছো তুমি, আমাকে কি তোমার মনে পড়ে? আম্মু বড্ড বেশি ভালোবাসি তোমায় আম্মু, আম্মু তোমার অপূর্ব খেছাড়া, তুমি কীভাবে আছো আম্মু? আমি তো তোমাকে ছাড়া একটু ভালো নেই, প্রতিটা দিন তোমার কথা মনে পড়ে, মনে পড়ে তোমার ভালোবাসার স্মৃতিগুলো। জানো আম্মু, আমি না প্রায় সময় রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু তোমার মতো করে কেউ বকা দিয়ে আমায় খাইয়ে দেয় না। জানো আম্মু, আমি আমার ঘরটা আগের মতো অগোছালো করে রাখি, কেউ তোমার মতো বকা দিয়ে আমার ঘরটা আর গুছিয়ে দেয় না। আম্মু তার সাথে অগোছালো হয়ে গেছে আমার জীবন। আম্মু সকাল হলে আবার কপালে একটা চুমু দিয়ে কেউ আর বলে না, অপূর্ব ওঠ বাবা, সকাল 10টা বেজে গেছে, তার কত ঘুমাবি। কেউ সকালে নাস্তাটা আর জোর করে খাওয়ায় দেয় না, আমার পছন্দের খাবারগুলো আর কেউ বানিয়ে দেয় না। আম্মু এখন আর আমার জন্মদিনে কেউ পায়েস বানিয়ে দেয় না, তোমার মতো করে কেউ আর যত্ন নেয় না। আম্মু বড্ড মিস করি তোমাকে, আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা তৈরি করে তুমি কোথায় চলে গেলে আম্মু, তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে আম্মু? জানো আম্মু, আমি না প্রতিটা রাতে কান্না করি তোমার জন্য, বালিশটা ভিজে যায় আমার চোখের পানিতে, কেন এমন করলে আম্মু, কি ভুল ছিল আমার যার জন্য আমাকে ছেড়ে চলে গেলে? তুমি একটিবারও ভাবলে না তোমার ছাড়া আমি কীভাবে থাকবো, কীভাবে বাঁচবো, কে করবে আমার দেখাশোনা? তুমি তো চলে গেলে আর আমায় ভাসিয়ে দিয়ে গেলে কষ্টের সাগরে। তুই প্রায় সময় বলতে আম্মু, আমি যখন থাকবো না তখন বুঝবি পৃথিবীটা কত কঠিন। সত্যি আম্মু, আজ বুঝতে পারছি তুমি ছাড়া পৃথিবীটা অনেক কঠিন। জানো আম্মু, আজ দীর্ঘ 3 বছর পর বর্ষাকে দেখলাম। বর্ষা আজ মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার, আমার অফিসের বস। আম্মু তোমাকে কখনো বলিনি যে আমি বর্ষাকে ভালোবাসি, কারণ ও আমাকে ভালোবাসত না, কিন্তু আজ যখন ও আমাকে দেখলো খুব অস্থিরভাবে আমার খোঁজ নিচ্ছিল, যেন আমার জন্য একটা আলাদা অনুভূতি দেখতে পেলাম তার মধ্যে। আমি কোনোদিন ওকে বলতে পারলাম না আমার অনুভূতির কথাটা, হয়তো না বলাই থেকে যাবে। আমার আর বাঁচতে ইচ্ছে হয় না আম্মু,
মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে মন চায়, কিন্তু পারি না। তুমি দোয়া করো আমুক খুব দ্রুত যেন আমার মৃত্যু হয়, আমার আর বাঁচতে ইচ্ছে করে না। এই জীবনে খুব একা লাগে নিজেকে। যেখানে থাকো ভালো থেকো আমু, ইদি তোমার আদরের সন্তান অপূর্ব। হাত দিয়ে চোখের পানি মুছে ফেললাম। ডায়েরিটা বন্ধ করে টেবিলে রাখতেই কলিং বেল বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11:30 বাজে। এত রাতে আবার কে এলো? এসে ভাবতে ভাবতে দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তাকে দেখি আমার নানু সামনে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে, কাঁদছে, আর একটা রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো নানুকে দেখে পুরোই অবাক। নানুর ঠিক পেছনে বর্ষা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বুঝতে পারছি থাপ্পড় দেওয়ার বিষয়টায় সে মজা নিচ্ছে। নানু হঠাৎ আমায় বলল, কি রে ভাই, এই বুড়িটার কথা কি তোর মনে পড়ে নাই? কিভাবে তুই এত বড় একটা কাজ করলি? নানুকে দেখে আমিও নিজেকে সামলাতে পারলাম না, অজান্তে আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নানুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো নানু? কিভাবে ভালো থাকি, তোরা আমায় ভালো থাকতে দিলে তো। কেন, আমি না থাকাতে তো ভালোই হয়েছে। আমি থাকলে তো মিষ্টি খেতে পারতে না, পানও খেতে দিতাম না তোমায়। আমি না থাকাই 3 বছরে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো, আর বেশ সুন্দরী হয়ে গেছে। তা কজনের সাথে অ্যাফেয়ার চলছে? তোর মতো বিয়ে তো পাই নাই রে নানু, যে আমায় কথায় কথায় শাসন করত, আমার আঁচল থেকে টাকা চুরি করে নিত, সকল গোপন কথা আমাকে বলতো, তোর মতো কাউকে পাই নাই নানু। বিশ্বাস করি না তোমার কথা। তোমার যা চরিত্র, না জানি কয়টা ছেলের সাথে এখন অ্যাফেয়ার করছো। কেমন আছিস নানু, এ কি চেহারা করেছিস, নিজের একটুও যত্ন নিস না, তাই না? কে বললো যত্ন নিই না, ভালোই তো আছি। কেমন আছিস তা তো দেখতেই পাচ্ছি। তোমার চোখে ছানি পড়েছে বুড়ি। কই, ভালোই তো আছি। আমার কথা শুনে বর্ষা মুচকি মুচকি হাসছে পেছন থেকে। হঠাৎ করে বর্ষা বলে উঠল, আরে নানি নাতির এই প্রেম লীলার দরজা সামনে দাঁড়িয়েই হবে নাকি ভেতরে আসতে বলবি? ও সরি, ভেতরে আসুন। এই অপূর্ব, তুই বর্ষাকে আপনি করে বলছিস কেন? ও না তোর ছোট? দাদি, ও তুমি বুঝবে না। আমি বুঝবো না, তুই বোঝোস, তাই না? নিজের ছোট মামাতো বোনকে কেউ আপনি করে বলে? আরে দাদি, তোমার নাতির অনেক ইগো হয়েছে বুঝলা, এখন অনেক বড় কোম্পানিতে চাকরি হয়েছে তাই অহংকার বেড়েছে, অহংকারে মাটিতে পা পড়ে না। নানু তানহার কাণ্ডলে বলল, তোকে এত পাকা পাকা কথা বলতে হবে না, আমার নাতি যেমন আমার নাতি তেমনই আছে, আমার জন্য তো সে রাজপুত্র সাত রাজার ধন। এই রাজপুত্রকে কতদিন নিজের আঁচলের তলায় লুকিয়ে রাখো দেখবো। কেন কেন, একদিন কোনো এক রাজ্যের রাজকন্যা এসে তোমার সাত রাজার ধনকে যেদিন কোমর বেঁধে নিয়ে যাবে সেদিন কি করবে? সেদিন আমার কিউট বিএফটাকে আমি নিজেই তুলে দেব সে রাজকন্যার হাতে, দেখা যাবে। আমি নানুকে নিয়ে রুমে ঢুকলাম। বর্ষা রুমে ঢুকেই বলল, এ কি হাল করে রেখেছে ঘরটা, ঘর তো নয় যেন স্টেশনের প্ল্যাটফর্ম। আমি নানুকে নিয়ে বিছানায় বসলাম। বর্ষা আমার ঘরের এদিক ওদিক তাকাচ্ছে আর বলছে, তুই একটুও চেঞ্জ হলি না, সেই বাচ্চাটাই রয়ে গেলি, এটা কোনো ঘর? নিজের ঘরের কেউ এই অবস্থা করে রাখে? আমি ওদিকে কর্ণপাত না করে নানুকে বললাম, নানু তুমি কেমন আছো, তোমার সুগারটা কেমন, সব ভালো তো? নানু আমাকে উল্টো প্রশ্ন করে বলল, ভাই তোর অবস্থা এমন হয়েছে কেন, কি হাল করে রাখছিস নিজের? আরে বুড়ি আমি ভালোই আছি। সবাই দেখতেছি। আমার কথা বাদ দাও তো, বাবা মামি কেমন আছে সেটা বলো। সবাই ভালো আছে। হুট করে বর্ষা এসে আমাকে বলল, এই তোর রান্নাঘর কোথায়? কেন বল না কোথায়? ওই যে ওইদিকে। তানহা রান্নাঘরে গিয়ে কী সব করছে? আমি নানুর করে আলতো করে মাথা রাখলাম। নানু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওদিক ফিরে আমি নানুকে একটা প্রশ্ন করলাম, নানু একটা কথা বলি। একটা কেন, হাজারটা বল। আমি চলে আসার পর আব্বু আমার কোনো খোঁজ খবর নিয়েছিল? নানু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই চলে আসার পর একবার এসেছিল, তোর কথা জিজ্ঞেস করেছিল, তুই কেমন আছিস, কোথায় আছিস। তারপর আমি কিছুই বলতে পারিনি, কারণ তুই তো আর ছিলি না, কোথায় হারিয়ে গেলি, তোকে তো শত চেষ্টা করেও আর খুঁজে পেলাম না। তারপর তোর আব্বু কোনো উত্তর না পেয়ে চলে গেল। আমার সাথে কেন এমন হলো,
বলতে পারো নানু, কি অপরাধ ছিল আমার? জীবনটা অন্ধকার হয়ে গেল নানু। সব ভাগ্যের খেলা নানু, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই নতুন করে আবার জীবনটা শুরু কর। সম্ভব না নানু। সম্ভব না মানে তুই চাইলেই সবই সম্ভব। আচ্ছা বাদ দাও, আমাদের বাড়ির খবর কি সেটা বলো? ওটা কি বিক্রি করে দিয়েছো নাকি এখনো আছে? বিক্রি করে দিয়েছো মানে ওটা আমার মেয়ের কষ্টে গড়া বাড়ি। আমার মেয়ের কত স্বপ্ন ছিল ওই বাড়িতে, তোর জন্য লাল টুকটুকে একটা বউ আনবে। কিন্তু আমার মেয়ের অকাল মৃত্যুতে সেই স্বপ্নটারও তার মৃত্যু হয়েছে। তুমি আবার কান্নাকাটি শুরু করে দিয়েছো। ঠিক আছে, আর কাঁদবো না। বাড়ির দলিলপত্র সব আমার কাছে রেখে দিয়েছি। এবার বল, বিয়ে কবে করবি? জানি না। জানি না মানে এবার তোকে বিয়ে করতেই হবে, এভাবে আর কতদিন চলবে? বাদ দাও তো। না, বাদ দেওয়া যাবে না। তোকে এভাবে একা ছেড়ে দিয়ে আমি তো মরেও শান্তি পাবো না। আমার একমাত্র মেয়ের একমাত্র সন্তান তুই। তোকে নিয়ে আমার মেয়ের কত স্বপ্ন ছিল। আমি চুপ করে নানুর কথাগুলো শুনে যাচ্ছি। মেহমুদ, কথা বলছিস না কেন? কি বলবো? বিয়ে কবে করছিস সেটা বল। কোনো মেয়ে পছন্দ করে রেখেছিস? বলতে পারবো না। বুঝেছি, তাহলে তোর জন্য মেয়ে দেখার দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে। নানুর মুখে কথাটা শুনে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। কারণ এই জীবনে বর্ষাকে ছাড়া অন্য কাউকে আমি জীবনসঙ্গী হিসেবে কল্পনা করা আমার পক্ষে সম্ভব নয়। জীবনের প্রথম ভালোবাসা তো সেই মেয়েটাই। হুট করে বর্ষা এসে বলল, কার বিয়ের কথা হচ্ছে শুনি? কার আবার? আমার নাতির বিয়ের কথা হচ্ছে। তোর এই লাজুক বিএফ বিয়ে করবে কবে? আমি বর্ষাকে দেখে নানুর কোল থেকে উঠে বসলাম। বর্ষা এক প্লেট পায়েশ আমার দিকে দিয়ে বলল, তোর এই লাজুক বিএফ বিয়ে করবে বুঝি? এই না তোর পছন্দের পায়েশ, আমি নিজের হাতে বানিয়েছি। আমি তো পুরাই অবাক। তার মানে বর্ষা রান্নাঘরে গিয়ে আমার জন্য পায়েশ বানিয়ে এনেছে? আমি অবাক হয়ে বর্ষাকে প্রশ্ন করলাম, এসবের কি প্রয়োজন ছিল? গড়িতে কয়টা বাজে? 12টা। ঠিক তখন বর্ষা আমাকে বলল, হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। আমি অবাক হয়ে নানুর দিকে তাকাতে নানু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আমার মাথায় চুল যতগুলো আছে ততগুলো বছর যেন আল্লাহ তোকে বাঁচিয়ে রাখেন। আমি নানুর গালের সাথে নিজের গালটা লাগিয়ে বললাম, হ্যাঁ থ্যাংক ইউ মাই বিউটিফুল গার্লফ্রেন্ড। বর্ষাকে বললাম, থ্যাংকস টু ইউ। তানহা মুচকি হেসে বলল, মোস্ট ওয়েলকাম। মেয়েটা একটু হাসলে এত সুন্দর লাগে, তার দিক থেকে চোখ ফেরানোই দেয়। আজ বর্ষাকে অনেক সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। একটা নীল শাড়ি পরে এসেছে, কপালে একটা নীল টিপ, হাত ভরা কাচের চুড়ি, কানে দুটো ঝুমকো, এক কথায় আকাশ থেকে নেমে আসা ডানা কাটা পরি। গল্প করতে করতে রাত একটা বেজে গেল, তাই নানুকে এবার আমি বললাম, নানু বাড়ি যাও, অনেক রাত হয়েছে, তোমার রাত্রি জাগা মানা, রাত জাগলে শরীর অসুস্থ হয়ে যাবে। আর একটু থাকি না? একদম না, আবার কালকে এসো। বর্ষা একটু খোঁচা মেরে বলল, আরে দাদি তুমি বোঝো না, আমাদেরকে তাড়িয়ে দিয়ে তোমার নাতি রাত ভর কার সাথে ফোনে গল্প করবে। আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে শুধু একটু মুচকি হাসলাম আর নানুকে বললাম, চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। বাহিরে গিয়ে দেখি বর্ষা গাড়ি নিয়ে এসেছে। নানুকে গাড়িতে উঠে দিয়ে তানহাকে বললাম, একটি অসাধারণ মুহূর্ত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আজকে একটু হাসলাম, আমার তো মনেই ছিল না আজকে আমার জন্মদিন। থ্যাঙ্কস ফর এভরিথিং। তানহা শুধু মুচকি মুচকি হাসছে। বারবার ওই হাসির মায়ায় পড়ে আমি যেন আবার ওর প্রেমে পড়তে লাগলাম। ওর হাসিটা এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না। তারপর বর্ষা আমাকে বলল, কাল সময় মতো অফিস পৌঁছে যাবি বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। তারপর তানহা গাড়িতে উঠে চলে গেল, আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে রাত পার করে দিয়ে সকাল 9টায় ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নিলাম অফিস যাওয়ার জন্য। হঠাৎ আমার নজর গেল টেবিলের ওপর। এ কি, আমার ডায়েরিটা নেই? টেনশনে আমার মাথা কাজ করছে না। বিছানা, ওয়ার্ড্রোব, রান্নাঘর সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। এখন খুব বেশি টেনশনে পড়ে গেলাম, কারণ আমার জীবনের সব অনুভূতি, পছন্দ অপছন্দ সব গোপনীয় কথা ওই ডায়েরিতে লিপিবদ্ধ করা আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল, দরজা খুলেই দেখি ফিজা। আমি কোনো কিছু না ভেবে ফিজাকে জিজ্ঞেস করলাম, পাঠক ভাই ও বন্ধুদেরকে বলছি, ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই
এখানে সমাপ্ত করে দেব এবং নতুন কোনো গল্প শুরু করব। আপনি কি আমার ডায়েরি নিয়েছেন? ফিজা আমার কথায় তো পুরো অবাক। ফিজা খুব রাগী লুক নিয়ে আমাদের দিকে তাকালো, মনে হয় খেয়ে ফেলবে। তারপর রাগী কণ্ঠে আমাকে বলল, কি কি সব দাদা বলছেন আপনি? আপনার কি মনে হয় কারো ব্যক্তিগত ডায়েরি নিয়ে আমি কি করব? আর আপনার এত বড় সাহস কি করে হয় এই বিষয়ে আমাকে প্রশ্ন করার? আমি কি এতটাই চিপ যে কারো ব্যক্তিগত জিনিসে না বলে হাত দিব? না আসলে কালকে তো আমি দরজা খুলে ঘুমিয়েছিলাম, তাই ভেবেছিলাম। কি ভেবেছিলেন আপনি? না আসলে আপনি ছাড়া তো আমার ঘরে আর কেউ আসে না, তাই। দেখুন আপনি কিন্তু এবার লিমিট ক্রস করে যাচ্ছেন। আই এম সরি, আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, আপনি কালকে দরজা খুলে ঘুমিয়েছিলেন কেন? এমনি মনে ছিল না, কালকে বর্ষার নানুকে এগিয়ে দিয়ে আসার পর সেই যে শুয়েছিলাম দরজা আটকাতে আর মনেই ছিল না। এই ফাঁকে হয়তো কেউ আমার ডায়েরিটা নিয়ে গেছে। তারপর ফিজা আমাকে বলল, এই নিন। কি এটা? আমার জন্মদিনের ইনভিটেশন কার্ড। আজকে আমারও জন্মদিন। মানে আজকে আর কয়টা জন্মদিনের দাওয়াত আছে আপনার? না নেই। তাহলে? এমনি জিজ্ঞেস করেছিলাম। হুম, আর হ্যাঁ, সকালে নাস্তা করেছেন? আপনার তো আবার সকালে নাস্তা করার অভ্যেস নেই। সেদিন এসেছিলাম নাস্তা নিয়ে, আপনি সেই যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, পরে আর নাস্তাই খাওয়া হলো না। আসলে সকালে ক্ষুধা লাগে না আমার। আজব তো, সকালে আবার কার ক্ষুধা না লাগে? নাকি সকালে রোজা রাখেন আপনি? আমি মাথা নিচু করে চুপ করে আছি, কোনো কথা বলছি না। ফিজা আমাকে বলল, আচ্ছা রাতে খেয়েছিলেন? হুম। কি খেয়েছেন রাতে? পায়েস। পায়েস? পায়েস কোথায় পেলেন? নাকি আপনি বানিয়েছেন? না না, একজন রিলেটিভ দিয়ে গেছে। আমার জানা মতে তো আপনার এখানে কোনো রিলেটিভ নেই। আচ্ছা যাই হোক, সন্ধ্যায় সময় মতো চলে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি দরজাটা লাগিয়ে বিছানায় বসতে আবার কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি আবার ফিজা আসলো। আমি ফিজাকে বললাম, কিছু বলবেন? এই নিন। কি এটা? আপনি কি এই বয়সে চোখে কম দেখেন নাকি? দেখতে পাচ্ছেন না, এটা সকালের নাস্তা। এটা খেয়ে যেখানে যাবার যাবেন, ধরুন। নাস্তা টেবিলের উপর রেখে আবার ডায়েরিটা খুঁজতে লাগলাম। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও ডায়েরিটা পেলাম না। তাহলে কি ডায়েরিটা বর্ষা নিয়েছে? বর্ষা ছাড়া আর কে নিতে পারে? কাল রাতে যেভাবে মুচকি মুচকি হাসছিল, আমার তো মনে হয় বর্ষা আমার ডায়েরিটা নিয়েছে। কিন্তু কাউকে না বলে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার মতো মেয়ে বর্ষা না। তাহলে কি ফিজা? কিন্তু ফিজা তো ওই রকম স্বভাবের নয়, যথেষ্ট নম্র ভদ্র স্বভাবের মেয়ে ফিজা। একটু রাগে অবশ্য, একটু না অনেকটাই, বাবার ছোট মেয়ে বলে কথা। 3 মাস আগে ওদের বাড়িতে ভাড়া এসেছিলাম, 2 মাস দেখা দেখিতেই চলে গেল। অনেকবার সামনাসামনি হয়েছিলাম কিন্তু কোনো কথা বলিনি। 2 মাস পর ফিজা জোরপূর্বক আমার সাথে কথা বলল। আবার নাকি খুব অহংকার, মেয়েদের সাথে কথা বলি না, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু আমার ডায়েরিটা কে নিতে পারে? কে আসতে পারে আমার ঘরে? রাতে কেন যে দরজা খুলে ঘুমিয়েছিলাম। যাই হোক, অফিসে লেট হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আমার সাথে নিয়োগ হওয়া সবার সাথে পরিচিত হলাম। তার মধ্যে একজন হলেন আফসার ভাই, খুবই বন্ধুসুলভ মানুষ, খুব সহজে আমার সাথে বন্ধুত্ব হয়ে গেল। তারপর পিয়ন কেভিন দেখিয়ে দিল, আমি আমার কেভিনে বসে প্রথম দিনের কাজ শুরু করে দিলাম। তবে লক্ষ্য করলাম পুরনো কর্মচারীরা বসকে নিয়ে, মানে বর্ষাকে নিয়ে কি যেন বলছিল। ওদিকে আমি কান না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে আমাকে বলল, বর্ষা আমাকে ডাকছে। আমি উঠে বর্ষার রুমে গেলাম। আমি বর্ষাকে দেখে পুরো ক্রাশ খেলাম, কারণ আজ আবার অন্যরকম সাজে দেখছি তাকে। মেয়েটা যে কত সুন্দর সাহিত্যে বর্ণনা করাও দেয়, ওর সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। এতটাই সৌন্দর্যের মধ্যে, কালো শাড়ি, কানে ছোট্ট 2টো ঝুমকো, কপালে একটি কালো টিপ, নাকে ছোট্ট 1টি নাকের নোত, চোখের নিচের কাজল যেন সৌন্দর্যকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক যেভাবে ওকে কল্পনা করেছিলাম ঠিক সেভাবেই সেজেছে আজ। হুট করে আমার মুগ্ধতায় ব্যাঘাত ঘটিয়ে বর্ষা চুটকি বাজিয়ে বলল, এই যে মিস্টার, কি দেখছেন এইভাবে? কিছু না, বসেন। থ্যাঙ্কস। সকালে খেয়েছেন কিছু? হ্যাঁ। কি খেয়েছেন শুনি? খেয়েছি কিছু একটা। হুম, বুঝতে পেরেছি। বর্ষা পিয়নকে ডেকে 2 কাপ কফি আনালো এবং পিয়নকে বলে দিল কেউ যেন রুমে ঢুকতে না পারে। হুট করে আমার ডায়েরির কথাটা মনে পড়তে আমি বর্ষাকে বললাম, ম্যাম আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আপনি কি কাল আমার ডায়েরিটা নিয়েছিলেন? কথাটা বলতেই বর্ষার হাসি মুখটা আমা বর্ষার চাঁদ হয়ে গেল। চোখ দুটো বড় বড় করে আমায় বলল, কি কি বলতে চাস তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? তোর কি মনে হয় তোর ব্যক্তিগত জিনিসে আমি হাত দিয়েছি? আমি কি ওই ধরনের মেয়ে নাকি?
আমি মাথা নিচু করে বসে আছি আর বর্ষার রাগী চেহারাটা দেখছি। রাগলে যেন ওকে আরও সুন্দর লাগে, সে এক অসাধারণ সৌন্দর্য। এবার একটু নমনীয় হয়ে বলল, তা কি হয়েছে তোর ডায়েরির? ডায়াবেটিক্স? আসলে সকাল থেকে ডায়েরিটা খুঁজে পাচ্ছি না। সো স্যাড, গোপনীয় কিছু ছিল নাকি ডায়েরিতে? না আসলে। থাক থাক, আর বলতে হবে না, দেখ খুঁজে পাস কিনা। তবে আমি তোর ডায়েরি বাইরিতে হাত দেইনি, ওকে? জি। আচ্ছা এবার বল, তুই হুট করে ঘর থেকে চলে গিয়েছিলি কেন? নিরুদ্দেশ হওয়ার কারণটা কি জানতে পারি? কি করতাম ওখানে থেকে? কি করতাম মানে? আম্মু চলে যাওয়ার পর বড্ড একা লাগছিল নিজেকে, খুব একা, আব্বু কাছে ছিল না। এতটা কষ্ট আমি জীবনে কখনো পাইনি। সবসময় আম্মুর ছায়া তলে ছিলাম তো, তাই আম্মুকে হারিয়ে প্রথম নিজেকে বড় অসহায় লাগছিল। তাই বলে তোর নিজের ঘর ছেড়ে চলে যাবি? কি করতাম ওখানে থেকে? আমাদের কাছে থাকতে, একসাথে আমরা একসাথে থাকতাম সবাই মিলে। ভেবেছিলাম কিন্তু মন সায় দেয়নি, আম্মুকে হারিয়ে একা থাকার তীব্র বাসনা জেগে উঠেছিল মনে, তাই চলে এসেছি। কোথায় ছিলে এই 3 বছর? ঢাকায় চলে এসেছিলাম, এখানেই ছিলাম 3 বছর। একটি ছোটোখাটো কোম্পানিতে চাকরি করেছিলাম। আম্মুর স্মৃতি নিয়ে এভাবেই চলছিল আমার দিন, তারপরে হঠাৎ একদিন আপনার সাথে দেখা। প্রেম করিস কারোর সাথে? না, হয়ে ওঠেনি কখনো, কষ্টগুলোই ভুলতে পারিনি আবার প্রেম। কেন, এই 3 বছরে কোনো মেয়েকে পছন্দ হয়নি? তেমন কেউ চোখে পড়েনি আজও। গল্প লিখিস এখনো? না, ছেড়ে দিয়েছি। কেন? ভালো লাগে না এসব। একটা সময় খুব সাহিত্য চর্চা করতে কলেজ লাইফে, মনে আছে? যে কোনো মেয়ে তোর সাহিত্যে মুগ্ধ হয়ে যেত, শুধু ভালোবাসার সাহিত্য চর্চার জন্যই ডজন খানেক প্রেমের অফার পেয়েছিলি, তাই না? কিন্তু এগুলো এখন অতীত। আসলে তোর প্রেমের সাহিত্যে যে কোনো মেয়ে মুগ্ধ হতে বাধ্য, মনে মনে বলছি শুধু তোমাকে মুগ্ধ করতে পারলাম না বর্ষা। বর্ষা এবার চেয়ার থেকে উঠে ড্রয়িং রুমের সোফাতে গিয়ে বসলো, আমাকেও হাত ধরে নিয়ে আসলো। দুজনে একই সোফাতে বসলাম, আমাদের মাঝে 4 আঙ্গুলের ফারাক। বর্ষা হঠাৎ আমায় বলল, চোখ দুটো বন্ধ কর তো। মানে? কিছু বুঝলাম না। তোর এত কিছু বোঝার দরকার নেই, তোকে যা বলছি তাই কর। কেন? এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। ওর রেগে যাওয়ার কথা শুনে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কারণ আমি জানি ও রাগলে ঘূর্ণিঝড় ছড়িয়ে পড়বে। 1 মিনিট পর বর্ষা বলল, এবার চোখটা খুলতে পারিস। চোখ খুলতে আমি তো একেবারে সারপ্রাইজ। একটা বিউটিফুল চকলেট কেক, তার উপর সুন্দর করে নাম লেখা। আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আমার জন্মদিন। আমি বর্ষার দিকে তাকিয়ে দেখি বর্ষা মুচকি মুচকি হাসছে। বর্ষা আমাকে বলল, হ্যাপি বার্থডে টু ইউ অ্যাগেইন। ওর এই ভালোবাসার কাণ্ড দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। বর্ষা আমার চোখে পানি দেখে আমাকে বলল, কিরে তোর চোখে পানি কেন? না আসলে আম্মু চলে যাওয়ার পরে 3 বছরে এত সুন্দর করে কেউ আমার জন্মদিন মনে রাখেনি। রাখবে কিভাবে, মনে রাখার মতন মানুষের কাছ থেকে তো দূরে ছিলি। তাও ঠিক। এবার বেশি কথা না বলে কেকটা কেটে ফেল। একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আমার যে চকলেট ফ্লেভার পছন্দ আপনি কি করে জানলেন? সিক্রেট বলা যাবে না, দেখি তোর হাতটা দে তো। কেন এত প্রশ্ন করিস কেন তুই? এরপর বর্ষা আমার হাতটা টেনে নিয়ে একটা দামি ঘড়ি পরিয়ে দিল আর বলল, সব সময় হাতে রাখবি আমার স্মৃতি হিসাবে। কেন, আপনি কি কোথাও চলে যাচ্ছেন নাকি? আমি আবার কোথায় যাব, তোর তো কোনো কমন সেন্স নেই, যখন তখন নিরুদ্দেশ হয়ে যাস, তাই বললাম এই নে এটা ধর। কি আছে এটার ভেতর? খুলেই দেখ না। তারপর আমি শপিং ব্যাগটা খুলে দেখি একটা ব্ল্যাক শার্ট, যা আমার খুব পছন্দের। আমি অবাক হয়ে বর্ষাকে জিজ্ঞেস করলাম, আমার যে ব্ল্যাক শার্ট পছন্দ আপনি কি করে জানলেন? এটাও সিক্রেট থাক, পরে এক সময় বলবো, এবার এটা খেয়ে নে। আবার পায়েস? তোর তো পায়েস খুব পছন্দের, তাই না? হ্যাঁ, মায়ের হাতে পায়েস খেতে খুব পছন্দ করতাম, কিন্তু আমার জন্য এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? তুই না একটু বেশি কথা বলিস আর প্রশ্নটাও বেশি করিস, সব কিছু কি মুখে বলা যায়? মানে বুঝলাম না কিছু। তোর এত বুঝে কাজ নেই, পায়েসটা খেয়ে নে। আমি পায়েস খাচ্ছি, বর্ষা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হঠাৎ টেবিলের উপর প্লেটটা রেখে দিলাম। বর্ষা আমাকে বলল, কিরে রেখে দিলি কেন? খাবার সময় কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি খেতে পারি না, আমার খুব অস্বস্তি হয়। ওলে বাবালে, এত লজ্জা! আচ্ছা ঠিক আছে তুই খা, আমি কেবিনে যাচ্ছি। কথাটা বলে বর্ষা উঠে চলে গেল। আমিও পায়েসটা খেয়ে ওকে বললাম, ম্যাম এবার আসি। ঠিক আছে, আর শোন, লাঞ্চ টাইমে থাকবি কিন্তু কোথাও যাস না, তোকে নিয়ে একটি জায়গায় যাব। কোথায় ম্যাম? আবার প্রশ্ন? সরি ম্যাম। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসতে দেখি সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। সে কি অস্বস্তিকর পরিবেশ,
অবশ্য অবাক হওয়ারই কথা, অফিসের বসের সাথে নিশ্চয়ই এত সময় একসাথে কোনো কর্মচারী কাটায়নি। যাই হোক, সবাইকে উপেক্ষা করে আমি আমার চেয়ারে গিয়ে বসলাম। আমার পাশে আফসার ভাই আমাকে হঠাৎ বললেন, এই অপূর্ব ভাই শুনছেন? জি বলুন। এখনকার পুরনো এমপ্লয়িরা কি আলোচনা করছে জানেন? কি? আমাদের বস মানে ম্যাডাম নাকি প্রেমে পড়েছে। মানে? ম্যাডাম অফিসে জয়েন করেছে প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু এই 6 মাসে নাকি এই প্রথম ম্যাডাম শাড়ি পরে এসেছেন, এবং এ নিয়ে সবাই বলাবলি করছে যে ম্যাডাম নাকি প্রেমে পড়েছে। আমি একটু মুচকি হেসে বললাম, আপনার কি মনে হয় আফসার ভাই, ম্যাডাম প্রেমে পড়েছে? আরে ভাই, বসন্ত 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 বসন্ত, চারিদিকে বসন্তের হাওয়া বইছে, কোকিল ডাকছে, প্রেমিকারা প্রেমের খোঁজে ব্যস্ত হয়ে পড়েছেন, এই হৃদয়ে ভালোবাসা ছোঁয়া চাইছে, এই হৃদয়ে ভালোবাসা পূর্ণতা দিতেই বসন্তের আগমন। এখন যে কার কার মনে প্রেমের ছোঁয়া লেগে যায় কেউ বলতে পারে না, সেই হিসাবে আমাদের ম্যাডামও যে কারো প্রেমে পড়তে পারে, তাই না? আপনি তো খুব ভালো সাহিত্য বলতে পারেন। আমি আর কই পারলাম। আচ্ছা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ম্যাডামের রুমে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল। দেখেন ভাই, কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, এর বেশি বাইরের না। জানেন তো আমাদের ম্যাডাম কিন্তু এখনও অবিবাহিত। আমি মুচকি হেসে নিজের কাজ করতে লাগলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল, সবে ক্যান্টিনে খাবার খেতে গেছে। আমার একটু বেশি কাজ ছিল, কাজটা শেষ করে উঠবো, হঠাৎ ফোন বেজে উঠল, অন্য নাম্বার রিসিভ করলাম। হ্যালো, এই তুই কোথায়? কে বলছেন? তোমার অফিসের বস সোনা। ও সরি ম্যাম, চিনতে পারিনি। জি আমি এক্ষুনি আসছি। এই বলে কল কেটে দিলাম এবং রেস্টুরেন্টে গিয়ে দেখলাম বর্ষা আমার জন্য দাঁড়িয়ে আছে। বর্ষা আমাকে দেখে বলল, একটু কাজ ছিল। ওলে বাবারে, একদিনেই কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছেন? না আসলে। থাক থাক, এবার আয়, আর বলা লাগবে না। আমিও বর্ষা আলাদা একটা কেবিনে ঢুকলাম, দুজন সামনাসামনি বসলাম। আমি বর্ষাকে বললাম, ম্যাম আমাকে কেন ডেকেছেন এখানে? আসলে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাতে তোকে এখানে নিয়ে এসেছি। ওর মুখে কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, বর্ষার বয়ফ্রেন্ডও আছে? নিমিষেই মনের ভেতরটা কালো মেঘ ছেয়ে গেল, মুখের বাম পাশে যেন খুব ব্যথা অনুভব হচ্ছে। হঠাৎ বর্ষা আমাকে বলে উঠল, ন্যাকা বাবু তুমি, কিচ্ছু বোঝো না তাই না? রেস্টুরেন্টে মানুষ আসে কেন? খাওয়ার জন্য। আজ তোর জন্মদিন না, তাই আমার তরফ থেকে একটা ছোট্ট ট্রিট তোর জন্য। ওর কথা শুনে আমার মন থেকে যেন মেঘগুলো কেটে গেল। বাপরে কি সাংঘাতিক মেয়ে একটা, প্রাণটাই বের করে দিয়েছিল একেবারে। ইতিমধ্যেই ওয়েটার খাবারগুলো নিয়ে এসেছে, আমি যেন একের পর এক সারপ্রাইজ হচ্ছি। এখানে সব আমার ফেভারিট ডিশ, চিংড়ি মাছের মালাইকারি, রূপচাঁদা, মিষ্টি, মানে আমার ফেভারিট সব খাবারগুলো এখানে উপস্থিত। ওর দিকে তাকিয়ে বললাম, আমার সব পছন্দের খাবারগুলোর নাম আপনি কি করে জানলেন? এটাও সিক্রেট থাক, পরে একদিন বলবো, এবার বেশি কথা না বলে ঝটপট খেয়ে নে। সিক্রেট সিক্রেট বলতে বলতে দিন কাবার করে দিল। আজকের দিনটা যেন আমার কাছে খুব স্পেশাল মনে হচ্ছে, বর্ষার সঙ্গে আমার মনে যেন একটা আলাদা প্রশান্তি এনে দিয়েছে। তবে বুঝতে পারছি না আমার প্রতি ওর এতই কেয়ারিং একটি দুঃখী ছেলের প্রতি দায়িত্ববোধ থেকে, নাকি অন্য কোনো অনুভূতি। খাওয়া শেষে বর্ষা হুট করে বলল, শোন আজকে আর অফিস করব না, তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। কিন্তু এভাবে অফিস কামাই করলে তো চাকরি থাকবে না। তোর চাকরিটা নেবে কে শুনি? তোর অফিসের বসটা কে? আমি নিচে তাকে একটু মুচকি হাসলাম। বর্ষার হাসি মাখা চোখগুলো যেন আমায় কিছু বলছে যা আমি বুঝতে পারছি না। মেয়েটা একদিনেই হৃদয়ে অনেকটা জায়গা করে নিয়েছে। অবসর জায়গায় এই হৃদয় আগেও ছিল, কিন্তু অভাব ছিল শুধু বর্ষার সম্মতির, যা আমাকে ওর থেকে দূরে যেতে বাধ্য করেছিল। হঠাৎ করে ওর ফোনে কল এলো, ও রিসিভ করে কথা বলার পর মাথায় হাত দিয়ে বলল, আজকের কোথাও ঘুরতে যাওয়া হবে না রে। কিছু হয়েছে? অফিস কর্তৃপক্ষ ইমার্জেন্সি মিটিং ডেকেছে, খুব ইম্পর্টেন্ট। নো প্রবলেম, আপনি যান। কিছু মনে করিস না রে, তবে প্রমিস কালকে তোকে নিয়ে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, প্লিজ কিছু মনে করিস না। কোনো সমস্যা নেই, আপনি যান। বর্ষা মিটিংয়ের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমি অফিসে গিয়ে বাকি কাজটুকু শেষ করে বাসায় চলে এলাম। এসে বসতে না বসতেই কলিং বেল বেজে উঠল, দরজা খুলে দেখি ফিজা। আমি ফিজাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন আমায়? আপনি কিছু ভুলে যাচ্ছেন না তো? কই না তো। ঘড়িতে কয়টা বাজে? 7:30 বাজে। আপনাকে কি বলেছিলাম? কি বলেছিলেন? আশ্চর্য, সকালে বলেছি আর এখনই ভুলে গেছেন। আজ আমার জন্মদিন, আপনাকে 7 বাজে চলে আসতে বলেছিলাম। ও সরি, ভুলে গিয়েছিলাম, আসলে অফিসের এত কাজ। থাক থাক, আর কাজের বাহানা দিতে হবে না, জলদি আসুন। জি এখনই আসছি। জলদি ফ্রেশ হয়ে ফিজার বার্থডে পার্টিতে গিয়ে দেখলাম গোটা কয়েক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছাড়া বেশি মানুষদেরকে ইনভাইট করেনি। এরপর ফিজা কেক কাটলো,
সবাই ওকে উইশ করলো, গিফট দিল। আমি চেয়ারে বসে আছি, ফিজা নিজ হাতে আমার জন্য কেক নিয়ে এসে আমার পাশে বসলো। কেক দিয়ে হঠাৎ আমাকে প্রশ্ন করলো, আচ্ছা আপনি কখনো প্রেম করেননি? না। ও, কাউকে পছন্দ হয়নি কখনো? মাথা নাড়িয়ে না বললাম, অবশ্যই কথাটা মিথ্যে, আমার প্রথম পছন্দ এবং প্রথম ভালোবাসা বর্ষা। তারপর আমি ফিজাকে বললাম, আমি খুব দুঃখিত আপনার জন্য কোনো গিফট আনতে পারলাম না, আসলে মনে ছিল না তো তাই। আরে না, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনার কাউকে কখনো ভালো লাগেনি? আবার সেই অস্বস্তিকর প্রশ্ন, মাথা নেড়ে না বললাম, ওর অস্বস্তিকর প্রশ্নগুলো এড়িয়ে যেতে বললাম। আসলে আজকে অফিসে না খুব ধকল গেছে, আমি খুব টায়ার্ড, কিছু যদি মনে না করেন এখন উঠতে চাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনি খুব টায়ার্ড, সমস্যা নেই। ওকে তাহলে এখন আসি, বাই। বাই। চলে আসলাম আমার ঘরে। আমার রুমে ঢুকে আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, কারণ রুমে বড় মামা, ছোট মামা, মামি, ছোট ছোট মামা, তো ভাই বোন সবাই আমার ঘরে বসে আছে। তাদের সাথে নানু আর বর্ষাও আছে। আমাকে দেখার সাথে সাথে সবাই বসা থেকে উঠে আসলো। বড় মামা আমাকে জিজ্ঞেস করলো, চলে আসলাম আমার ঘরে। আমার রুমে ঢুকে আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ রুমে বড় মামা, ছোট মামা, মামি, ছোট ছোট মামা, তো ভাই বোন সবাই আমার ঘরে বসে আছে। তাদের সাথে নানু আর বর্ষাও আছে। আমাকে দেখার সাথে সাথে সবাই বসা থেকে উঠে আসলো। এসেই সবাই একের পর এক প্রশ্ন করতে লাগলো, কেমন আছিস অপূর্ব, কোথায় ছিলি বাবা এতটা বছর? তোর কি একটা বারের জন্য আমাদের কথা মনে পড়ে নাই? কেউ এভাবে ঘর ছেড়ে চলে যায়? ইস, চেহারাটা কি হাল করে রেখেছিস, ভাগ্যিস বর্ষার সাথে দেখা হয়েছিল, আর বর্ষাই তো আমাদেরকে সব কিছু খুলে বলেছে, না হয়তো তোকে আর কোনোদিন খুঁজেই পেতাম না। তার মানে বর্ষা সবাইকে বলেছে আমার কথা? ওকে নিষেধ করেছিলাম যেন কাউকে কিছু না বলে, আমি নিজে একদিন সবার সাথে দেখা করতে আসবো বলেছিলাম, কিন্তু কথাটা রাখলো না, আবার পেছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে ফাজি মেয়ে একটা। আর আমি ভেবেছিলাম নানু সবাইকে বলেছে, আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, তার মানে বর্ষা তোমাদেরকে আমার কথা বলেছে? হ্যাঁ ওই তো বলল। যাই হোক, তোর কি কোনোদিনও একটু কাণ্ড জ্ঞান হবে না অপূর্ব? ওহ মামা, নানু এ নিয়ে অনেক কথা বলেছে আমাকে, তুমি আবার শুরু করে দিও না প্লিজ। শুরু করে দিও না বলেই হলো, তুই আবার একমাত্র ছেলে, তোকে কি আমরা এইভাবে ছেড়ে দিতাম? দেখাশুনো করতাম না তোর, তাই বলে তুই আমাদের ওপর রাগ করে চলে আসবি? মামা রাগ করে কোথায় চলে আসলাম? তাহলে কেন চলে এসেছিস বল, এই তিন বছরে না আমাদের খোঁজ খবর নিয়েছিস, না নিজের কোনো খোঁজ খবর দিয়েছিস? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বড় মামি বলল, এমনিতে ছেলেটা এত কষ্টের মধ্যে ছিল, তার উপর তুমি এসে আবার রাগারাগি শুরু করে দিলে, চুপ করো তো, তোমার স্বভাবটা জীবনও পাল্টাবে না। তা হ্যাঁ রে বাবা, কেমন আছিস তুই? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না তাই না? চেহারার কি হাল করে রেখেছিস, মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। কই মামি, ঠিকই তো আছি। হ্যাঁ, শরীরের যা অবস্থা তাতে তো আমার মনে হয় না যে তুই নিজের যত্নটা ঠিকমতো নিয়েছিস। আমার কথা ছাড়ো তো, তুমি কেমন আছো মামি? বড় মামি হচ্ছে আমার খুব পছন্দের একজন মানুষ, আমার পরে তিনি একজন যে সবসময় আমার খেয়াল রাখতেন, আমার খোঁজ খবর নিতেন। ভালো আছি বাবা, খুব ভালো আছি। এই সন্ন্যাসীর মতো জীবনযাপন থেকে উঠিয়ে এবার একটা বিয়ে দিয়ে দাও, দেখবে এমনিতেই সোজা হয়ে যাবে। তুমি তো দেখছি আগের মতোই সুন্দরী আছো, এখনো দেখে মনে হয় না যে তুমি বিবাহিত। আমার কথা ছাড়ো, তোমার কিন্তু এখন বিয়ে দেওয়ার বয়স আছে। আমার কান টেনে ছোট মামি বলল, ওরে পাঁচি ছেলে, সম্পর্কে আমি তোমার মামি হই না, তুই আমার বিয়ের কথা কিভাবে বলতে পারিস? ছোট মামির সাথে আমি সবসময় মজা করতাম, আর এবারে নয় প্রতিবার ছোট মামি আমার কান টেনে দিত। আমু তো প্রায় সময় বলতো যে আমার কান নাকি ছোট মামির টানাতেই বড় হয়েছে। আরে আরে কি করছো, লাগছে তো। দেখ মামা, যদি তোর ছোট মামির বিয়েটা ধরে দিতে পারিস তাহলে হয়তো আমার জীবনে একটু শান্তি আসতে পারে। কি বলে তুমি, আমি তোমার জীবনে অশান্তি করে রেখেছি? এটা আবার কখন বললাম, কি আর করতে পারবে, সব সময়ের মতো ঘ্যান ঘ্যান মশা মাছি এত ঘ্যান ঘ্যান করে না। কি বললে তুমি? সবাই ছোট মামার ছোট মামির কথা শুনে হাসছে, ছোট ভাই বোনগুলো আমাকে দেখেই জড়িয়ে ধরল, ওদের একটু আদর করলাম। আমার ছোট মামার এক ছেলে এক মেয়ে হিমু আর হাসি, আর বড় মামার দুই মেয়ে এক ছেলে বর্ষা, নিশি আর নিহাল। বর্ষা সবার বড়, পুরো ফ্যামিলির সবাই মিলে কয়েক ঘন্টা গল্প করলাম,
একসাথে ছোটো ভাই বোনগুলোর সাথে সময় কাটালাম। নানু, ছোটো মামি আর বড় মামি সবার জন্য রান্না করায় ব্যস্ত। বর্ষাকে দেখলাম ব্যালকানিতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওর তাকিয়ে থাকা আমাকে যেন বারবার ওর মায়া ফেলছে। যতবার মেয়েটাকে দেখছি ওর প্রেমে পড়ছি ততবার, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারিনি ভালোবাসি তোমায় বর্ষা, বড্ড বেশি ভালোবাসি। রান্না শেষ হলে সবাই খাবার টেবিলে একসাথে বসলাম। বড় মামা হঠাৎ বলে উঠল, খাওয়া শেষ করে জামা কাপড় সব গুছিয়ে নে। গুছিয়ে নেব মানে? কোথায় যাব আমি? কোথায় যাবি মানে? আমাদের সাথে যাবি, আমাদের সাথে থাকবি। মামা প্লিজ, পুরোটা না বলতে দিয়েই। কি মামা প্লিজ? হ্যাঁ না, যেটা বলছি সেটা কর, বেশি কথা বলবি না। তুমি আমার ছেলেটাকে বকাবকি শুরু করে দিলে। তোমার এই স্বভাবের কারণে আমার ছেলে মেয়েগুলো হোস্টেলে পড়াশোনা করে, ঘরে আসতেই চায় না। তা আসবে কিভাবে? আসলে তো সব আওয়ারাগিরি বন্ধ হয়ে যাবে যখন তখন, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবে না, রাত জেগে মোবাইল টিপতে পারবে না। একটু চুপ করবে তুমি? মামা আমি এখন আসতে পারবো না। কেন? আমার একটু সময় প্রয়োজন। কিসের সময় প্রয়োজন শুনি? তোকে আমি আর একলা ছাড়ছি না, এই আমার শেষ কথা। আপার অবর্তমানে আমরা, তোর কিছু দায় দায়িত্ব আছে তোর প্রতি নাকি? চলে আয় না বাবা, কি করবি ওখানে একা একা থেকে? আমাদের সাথে থাকলে মনটাও ভালো থাকবে, নিজেকে কখনো একা মনে করবি না। ভাবি তো ঠিকই বলেছে অপূর্ব, কি দরকার তোর এখানে একা থাকার? চলে আয় না আমাদের সাথে। আমার তো শেষ ইচ্ছে তোকে বিয়ে দিয়ে তোর ঘরে একটা বউ এনে তোকে সুখী দেখে তারপর আমি মরতে চাই। আমি আর কিছু চাই না। আমার একটু সময় প্রয়োজন। তোর কিসের সময়ের প্রয়োজন বলতো? এই 3 বছরে কি তোর এত সময়ও ফুরায়নি? আহ বাবা, অপূর্ব যখন একটু সময় চাচ্ছে নিজেকে সামলে নেওয়ার, তখন ওকে একটু সময় দাও না, হুট করে তো আমাদের গিয়ে মানিয়ে নিতে পারবে না। যাক, এতক্ষণে ম্যাডামের মুখ থেকে কিছু বের হলো। আচ্ছা ঠিক আছে, তোর যত সময় প্রয়োজন তুই নে, কিন্তু একটা কথা বলে রাখি, যেদিন আমি তোকে বলবো ওই দিন বাড়ি ছাড়তে তোকে ছাড়তে হবে, আর এক মুহূর্তই এই বাড়িতে থাকতে পারবি না, ঠিক আছে? মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ বললাম। বড় মামা বরাবর একটু রাগী স্বভাবের মানুষ, তবে পরিবারের প্রতি তার দায়িত্বটা যেন আকাশ ছোঁয়া, সবার প্রতি খুবই যত্নশীল, খুব কেয়ারিং। ছোটোবেলা থেকেই মামা আমাকে খুব আদর করতেন, কিন্তু ওনার এই রাগী স্বভাবের কারণে ওনার সাথে বেশি একটা কথা বলতাম না আমি। ছোটো মামার সাথেই সব কথা বলতাম, সব সিক্রেট কথাগুলো ছোটো মামাকে বলতাম। উনি আমার মামা কম, বন্ধু বেশি, খুবই রসিক স্বভাবের মানুষ। আমার নানুর 5 সন্তানের মধ্যে আম্মু ছিল সবার বড়, আর আম্মুর একমাত্র সন্তান হিসেবে সবাই আমাকে একটু বেশি আদর করত। সবার খাওয়া শেষ, এবার সবাই চলে যাবে। বড় মামা যাওয়ার সময় ধমকে সুরে বলে গেল, আমার যেন আর বলতে না হয়, খুব জলদি বাড়ি ছেড়ে আমাদের কাছে চলে আসবি, বুঝতে পেরেছিস আমার কথা? মাথা নাড়ি হ্যাঁ বললাম। বড় মামি কপালে একটা চুমু দিয়ে বলল, নিজের যত্ন নিস বাবা, আর বর্তমান যে পরিস্থিতি বেশি রাত করে বাইরে থাকিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আচ্ছা ঠিক আছে, আপনিও নিজের যত্ন নিন মামি। এবার একটু জিএফটিএফ বানাও, কদিন আর ব্যাচেলার থাকবি? তোর বয়সে আমার পেছনে যে কত মেয়ে ঘুরতো তার কোনো হিসাব রাখিনি। মামা তুমি আবার শুরু করে দিলে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থাকিস আর খুব জলদি এখান থেকে আমাদের কাছে চলে আসিস। আপনিও ভালো থাকবেন। আর হ্যাঁ, বিয়ের কথাটা যেন মাথায় থাকে। আরে নানু, থাকবে থাকবে। নানু আমার মাথায় একটা চুমু দিয়ে চলে গেল। ছোট ভাই বোনগুলোকে আদর করলাম। ওরা আমাকে বলল, অপূর্ব ভাইয়া তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমায় ছাড়া আমাদের একটুও ভালো লাগে না, তোমার গল্প শুনতে খুব ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, তোমার কিন্তু বেশি দুষ্টুমি করবে না, ঠিক মতো পড়াশোনা করবে, আমি খুব জলদি চলে আসব। সবশেষে বর্ষা একটু মুচকি হাসতে হাসতে আমার কাছে আসলো। বর্ষা আমার কাছে এসে চোখে চোখ রেখে বলল, শোন কালকে কিন্তু অফিস যাবি না। অফিস যাব না মানে? তাহলে কোথায় যাব? কালকে আমি ফোন করলে তুই নিচে চলে আসবি, তোকে বাড়ির সামনে থেকে পিক আপ করে নেব, তোকে নিয়ে একটি জায়গায় যাব। মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, সেই নজর কাড়া মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। সবাই চলে গেল, আমি একটু প্রশান্তির ঘুম দিলাম। এক ঘুমে রাত পার হয়ে গেল।
ফোনের আওয়াজে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। রিসিভ করতেই বর্ষার কণ্ঠ, কিরে তুই এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, 5 মিনিটের মধ্যে আমি তোর বাড়ির সামনে আসছি। বলেই ফোনটা কেটে দিল। ওর আসার কথা শুনে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঠিক 5 মিনিট পর ও বাড়ির সামনে আসলো, এসে একটা কল দিল। আমি নিতে চলে আসলাম। আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে কোনো এক অজানা জায়গায় নিয়ে যাচ্ছে। বর্ষাকে দেখে আমি আবারও মুগ্ধ। আজকে আবার এক নতুন সাজে সেজে এসেছে, খুব মায়াবী লাগছে ওকে, এক অপূরূপ সৌন্দর্য ওর ভেতরে যা আপনাদের বলার ভারসাম্য আমার নেই। আমি কেন বারবার তার প্রেমে অসুস্থ হয়ে যাচ্ছি? পুরো গাড়িতে বর্ষা একটা কথাও বলল না, আমিও কোনো কথা বলিনি। আধ ঘন্টা পর খুব সুন্দর একটি জায়গায় গাড়িটা থামলো। চারিদিকে সবুজে ঘেরা, পাখির ডাক, অনেক বড় একটা পুকুর। বর্ষা আমাকে নিয়ে কিছুক্ষণ হাঁটার পর একটি পুকুরের সামনে ঘাসের উপর বসলো। চারিদিক খুব নিস্তব্ধ, নিঃশ্বাস ফেললেও যেন আওয়াজ হয়, এক থমথমে পরিবেশ। ঝলমলে সকালে সূর্যের প্রতিফলন পুকুরের পানিতে পড়ছে, চারিদিকটা ঝিমঝিম করছে নীরবতার আড়ালে। বর্ষা পুকুরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। পুরো 5 মিনিট ধরে আমরা চুপ ছিলাম, কেউ কোনো কথা বলিনি। হঠাৎ বর্ষা আমার হাতে একটা কাগজ দিয়ে বলল ওটা খুলতে। আমি জিজ্ঞেস করলাম, কি এটা? একটা চিঠি। কিসের চিঠি? খুলেই দেখ না। চিঠির কথা শুনে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। আস্তে আস্তে চিঠিটা খুললাম। চিঠিটা খুলতে এবার আমি শুধু সারপ্রাইজ না, রীতিমতো শক খেয়েছিলাম, যা কখনো কল্পনাও করিনি। কারণ চিঠিটা আমার নিজের হাতে লেখা, বর্ষাকে নিজের ভালোবাসার অনুভূতি জানানোর জন্য লিখেছিলাম। প্রায় 3.5 বছর আগের কথা চিঠিতে লেখা ছিল। আর যা লেখা ছিল তা হলো, হৃদয়টাকে তোমার জন্য খালি রেখেছি বর্ষা, কারণ তোমায় জায়গা দিব বলে। হৃদয়ে তুমি ছাড়া অন্য কাউকে বসানো সম্ভব নয়। বড্ড ভালোবাসি তোমায় বর্ষা, তোমায় ছাড়া আমার এই জীবন অসম্পূর্ণ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, এই হৃদয় জুড়ে শুধু তুমি, তুমি রবে নীরবে চুপটি করে আমার এই জীবনে। শুধু এটুকুই লিখেছিলাম চিঠিতে, কিন্তু কে চিঠিটা দিয়েছে সেটাও বুঝতে পারিনি, কারণ নিজের নাম লিখিনি তাই। কিন্তু এই চিঠি ও কোথায় পেল এটা তো ওকে আমি দেইনি, কারণ যখন চিঠিটা লিখে আমি বর্ষাকে দিতে যাব, তখন ওর বাড়ির সামনে এক বন্ধুর কাছ থেকে শুনতে পাই বর্ষা আকাশ নামে একটা ছেলেকে ভালোবাসে, এবং বর্ষার সাথে আকাশের নাকি বিয়ে ঠিক হয়েছে। সেদিন কথাটা শুনে চোখটা যেন আমার পানিতে ছলছল করছিল, না চাইতেও চোখ থেকে 2 ফোঁটা অশ্রু বের হয়ে গেল। ওর বাড়ির সামনে চিঠিটা ছুঁড়ে ফেলে চলে আসলাম। সেদিন খুব কেঁদেছিলাম, এসব মনে মনে ভাবতেছি, হঠাৎ আমার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে বর্ষা আমাকে বলল, কিরে চুপ করে আছিস কেন, কিছু বল। কি বলবো বুঝতে পারছি না, এটা তো দেখছি আপনাকে প্রেম নিবেদন করেছে। 3.5 বছর আগে আমার বাড়ির সামনে এটা কুড়িয়ে পেয়েছিলাম। ও, তা কে দিয়েছিল? সেই মানুষটাকে 4 বছর ধরে খুঁজেছি। পেয়েছেন তাকে? জানি না। জানি না মানে? বর্ষা কোনো কথা না বলে চুপ করে পুকুরের দিকে চেয়ে আছে। আমি তাকে বললাম, আচ্ছা আপনার তো বিয়ে ঠিক হয়েছিল আকাশের সাথে তাই না? তা বিয়েটা করলেন না কেন? আকাশ কি আপনাকে ভালোবাসত না? হয়তো বাসত, আবার হয়তো না। মানে? হঠাৎ আমার মনে হলো, হয়তো আকাশের থেকেও আরো বেশি ভালোবাসার মানুষ আমার জন্য এই পৃথিবীতে আছে, যে আমাকে অনেক ভালোবাসে। সেই মানুষটাকে যে চিঠিটা লিখেছে? জানি না, বলতে পারবো না। আকাশের সাথে বিয়ে ভাঙার কারণটা কি? বিয়েটা তো পারিবারিক সূত্রে হতে যাচ্ছিল তাই না, এবং আপনার সম্মতিতেই। আকাশ আমাকে কখনো ভালোবাসেনি, ওর ভালোবাসাটা ছিল দেখানো, জাস্ট টাইম পাস, সব অভিনয়। তবে ও এতটাই মুখোশ পরা ছিল যে অভিনয়টা আমি ধরতে পারিনি, ঠকে গেলাম ওর কাছে। তারপর বাবাকে বলে আমি নিজেই বিয়েটা ভেঙে দিলাম। কিভাবে বুঝলেন যে আকাশ আপনার সাথে অভিনয় করছিল, ভালোবাসেনি আপনাকে? আকাশ অন্য একটা মেয়েকে ভালোবাসত, আমি আমার নিজের চোখে ওকে অন্য একটি মেয়ের সাথে ডেটিং করতে দেখেছিলাম। ও নিশ্চয়ই আঘাত পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন অনেক তাই না? তা পেয়েছিলাম, তবে নিজেকে সামলে রেখেছিলাম। তারপর থেকে আমার শুরু হলো অপেক্ষার প্রহর গোনা। অপেক্ষার প্রহর কার জন্য? যে আমাকে সত্যিকারের ভালোবাসে তার জন্য। জানেন কি সে মানুষটাকে? হয়তো জানি, আবার হয়তো না। দুজনেই সামনের পুকুরটাতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন অজানা কোনো নীরবতা আমাদেরকে গ্রাস করেছে। দিনের বেলাতে ওই জায়গাটা খুব নীরব, কারো আনাগোনা নেই। হঠাৎ বর্ষা পুকুরের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল, আচ্ছা অপূর্ব, ভালোবাসা আসলে কি রে? বলতে পারবো না। ওদিকে তাকিয়ে থেকে উত্তরটা দিলাম, একটা মানুষ আমাকে সত্যিকারের ভালোবাসে তা বুঝবো কিভাবে আমি?
যার ভালোবাসা যত গভীর সে ভালোবাসার প্রকাশ ততটাই কম। সে আমাকে ভালোবাসে অথচ প্রকাশ করলো না, আমি বুঝবো কিভাবে সে আমাকে ভালোবাসে? শব্দ তো হয় অগভীর নদীর, সে শব্দ করে বয়ে চলে, তার মানে এই নয় যে তার গভীরতা অনেক। যে নদীর বয়ে চলার শব্দ কম তার গভীরতাই বেশি। তা ঠিক। আমাদের দুজনের মাঝে নিস্তব্ধতা, দুজনে চুপ করে সামনের দিকে চেয়ে আছি। হুট করে পাশ দিয়ে এক বাদামওয়ালা যাচ্ছিল, বর্ষাকে বললাম, বাদাম খাবেন? তুই খাওয়ালে খাবো, কেন খাবো না? বর্ষাকে বাদাম কিনে দিলাম, আমিও বাদাম নিলাম, দুজনেই চুপ ছিলাম। হঠাৎ আমি কিছু প্রশ্ন করলাম, আচ্ছা যদি কখনো কোনোদিন ওই চিঠি লেখা মানুষটা আপনার সামনে এসে বলে ভালোবাসি, সেদিন আপনার উত্তরটা কি হবে? জানি না সেদিন আমার উত্তরটা কি হবে, তবে হ্যাঁ সেদিন ওই চিঠি লেখা মানুষটাকে আমি একটা প্রশ্ন অবশ্যই করব। কি প্রশ্ন? সে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে কিনা। হয়তো বাসে। তাছাড়া সেই চিঠি লেখা মানুষটা যে আজও আমার জন্য অপেক্ষা করে আছে তারই বা কি নিশ্চয়তা আছে? সত্যিকার অর্থে যারা ভালোবাসে, ভালোবাসতে জানে, তাদের অপেক্ষার প্রহর কোনোদিন শেষ হয় না, আমৃত্যু থাকে। আজকাল এরকম ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুব দায়। মন দিয়ে খুঁজলে সেরকম ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া অতটাও কঠিন হবে না। তুই জানিস তোকে চিঠিটা কেন দেখালাম? কেন? কারণ আমি জানি এই চিঠিটা যে লিখেছে তার ভেতর অনুভূতি, আবেগ, ভালোবাসার পরিমাণ কতটুকু তা তুই অনুভব করতে পারবি। তোর মধ্যে সে ক্ষমতা আছে। বল না রে, সেই মানুষটা সত্যিকারে আমাকে ভালোবাসে কিনা? চিঠি দেখে কারো ভালোবাসার পরিমাপ মাপা যায় নাকি? মাপা যায় না। ভালোবাসার পরিমাণ মাপতে হলে মনের মধ্যে ভালোবাসা থাকতে হয়, ভালোবাসতে জানতে হয়। তোর কি মনে হয় আমার মনটা কি পাথর, আমি কাউকে ভালোবাসতে জানি না? না না, আমি ঠিক তা বলিনি। ছোটবেলা থেকে আপনাকে যতটুকু দেখেছি এতটুকু বুঝতে পেরেছি আপনার ভালোবাসা কোমল, পবিত্র। সেই মানুষটির জীবন অনেক ধন্য হবে, সে অনেক ভাগ্যবান হবে যে আপনার ভালোবাসা পাবে। আমাকে সান্ত্বনা দিচ্ছিস? তা দিতে যাব কেন, সত্যি বলছি। আচ্ছা সত্যি করে বলতো, তোর কোনো ভালোবাসার মানুষ আছে কিনা? বর্ষার মুখে কথাটা শুনে আমি অবাক হলাম, ওর দিকে তাকিয়ে বললাম, হঠাৎ এই কথা? আসলে কলেজ লাইফে এতগুলো মেয়ের প্রপোজাল পেয়েছিস, একটাও একসেপ্ট করলি না, সব রিফিউজ করে দিলি। নিশ্চয়ই এর প্রসঙ্গত কোনো কারণ আছে, আর না হয় তুই কাউকে পছন্দ করিস। এই প্রসঙ্গটা বাদ দেওয়া যায় না? তুই ব্যক্তিগত জীবন নিয়ে যখনই কোনো প্রশ্ন করতে যাই, তোর ব্যক্তিগত জীবন নিয়ে যখনই কোনো প্রশ্ন করতে যাই, তুই কথাটা অন্যদিকে ঘুরিয়ে দিস কেন? মানুষের জীবনে সব চাওয়া কি পূরণ হয়? কিছু চাওয়া অসম্পূর্ণই থেকে যায়। তোর কোন চাওয়াটা অপূর্ণ রয়ে গেছে অপূর্ব, আমাকে বলা যাবে কি? সময় আসুক আপনাকে ঠিক বলবো একদিন। তার মানে সেই সময়টা তোর কোনোদিন আসবে না? কেন এই কথা মনে হলো? কারণ তুই তোর পার্সোনাল লাইফ নিয়ে খুব স্পর্শকাতর, কাউকে কখনো সহজে আন্দাজ করতে দিস না যে তোর জীবনে কি ঘটছে, কি ঘটতে চলেছে। আমি মাথা নিচু করে চুপ করে শুধু হাসছি। তারপর বর্ষা আবার আমাকে বলল, আচ্ছা দাদি তো খুব তড়িঘড়ি করে তোর বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছে, তাদের পছন্দের মেয়েকে বিয়ে করবি নাকি নিজের পছন্দের? সেটা আমি জানি না, তবে এতটুকু জানি নানুর কাছে আমার পছন্দ অপছন্দের একটা দাম আছে। আমার কথা ছাড়ুন, যদি ওই চিঠি লেখা মানুষটি কোনোদিন না আসে তাহলে কি করবেন? জানি না। মামার পছন্দের ছেলেকে বিয়ে করবেন? তাও জানি না। আকাশকে খুব ভালোবাসতেন তাই না? অনেক, কিন্তু এখনো আমার কাছে মৃত। শোন একটা কথা বলি। বলুন। তুই মানুষের মন পড়তে পারিস? কেন? শুনেছি যারা মানুষের মন পড়তে পারে তারা নাকি অন্যের জীবনে ভালোবাসা, অনুভূতি, কষ্টগুলো অনুভব করতে পারে। তুই তো খুব ভালো সাহিত্য পারিস, ভালোবাসার মানেটা তুই আমার থেকে ভালো জানিস। ভালোবাসা মানে কি একটু বল না রে। এক স্বর্গীয় অনুভূতি যা মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়, অফুরন্ত সুখের সন্ধান এনে দেয়, সুন্দরভাবে বাঁচতে শেখায়, হৃদয়কে পবিত্র করে। ভালোবাসার মানুষটির জন্য সারাক্ষণ চিন্তিত থাকা, তার কষ্টে কষ্ট পাওয়া, তার হাসি দেখে পৃথিবীর সকল কষ্ট ভুলে যাওয়া, সুখে দুঃখে তার পাশে থাকা, তাকে অসম্ভব ভালোবাসা, এটাই আমার কাছে ভালোবাসার মানে মনে হয়, আর কিছুই না। খুব ভালো বলতে পারিস তো। ওর কথা শুনে আমি একটু হাসলাম। এভাবেই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মধ্য দিয়ে দুপুরটা গড়িয়ে গেল। সারাক্ষণ ওর সাথে ঘুরে বিকেল বেলায় বাড়ি ফিরলাম। অফিসে কিছু কাজ ছিল তা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা অফিসে চলে গেলাম। আজকে একটু তাড়াতাড়ি অফিসে চলে আসলাম। বর্ষা এখনও অফিসে আসেনি, এসেই চেয়ারে বসে অফিসের কাজ করতে শুরু করলাম। হঠাৎ আমার সহকর্মী মিস ফাইজা এসে আমাকে বলল, হ্যালো মিস্টার অপূর্ব।
হ্যালো মিস ফাইজা, কেমন আছেন? অনেক ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাকে একটু অন্যরকম লাগছে মনে হয়। যেমন? এই যেমন মনে হয় কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। হঠাৎ এই কথা? আজকে খুব হ্যান্ডসাম লাগছে আপনাকে, শার্টটা নাইস, কে গিফট করলো? মিস ফাইজা খুব একটা মিথ্যা বলেনি, আজকে বর্ষার গিফট করা ব্ল্যাক শার্টটা পরে এসেছি, হয়তো নিজের অজান্তে ওকে ইমপ্রেস করার চেষ্টা করছি। তারপর আমি মিস ফাইজাকে বললাম, আরে না না ওরকম কিছু না। সবই বুঝি মিস্টার, কার প্রেমে পড়েছেন? আমি মিস ফাইজার কথা হেসে উড়িয়ে দিলাম, অবশ্য প্রেমে তো আমি পড়েছি, একমাত্র বর্ষার প্রেমে। হঠাৎ বর্ষা অফিস রুমে এসে গেল, এসে দেখলো যে আমি আর মিস ফাইজা গল্প গুজব আর হাসি ঠাট্টায় ব্যস্ত। বর্ষা মনে হয় খুব ভালোভাবে নেয়নি ব্যাপারটা, আর সেই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিল। বর্ষা এসে মিস ফাইজার পেছনে দাঁড়ালো, মিস ফাইজা ঠিক দেখতে পায়নি বর্ষাকে। আমি চোখ দিয়ে ইশারা করিয়ে দেওয়ায় মিস ফাইজা পেছনে তাকাতেই বর্ষাকে দেখে হঠাৎ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বর্ষাকে বলল, ও ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা তো আপনিই বলবেন মিস ফাইজা। জি ম্যাম, কিছু বুঝতে পারলাম না। আপনার চেয়ারটা কোথায় শুনি? জি ম্যাম ওইখানে। ওইখান থেকে এখানে এসে আপনি কি করছেন? জি ম্যাম, মিস্টার অপূর্বের সাথে একটু কথা বলছিলাম। মিস ফাইজা, মাস শেষে আপনাকে যে স্যালারি দেওয়া হবে সেটা মিস্টার অপূর্বের সাথে গল্পগুজব করার জন্য নয়, আর তাছাড়া এটা গল্পগুজব করার জায়গাও নয়, এটা কাজ করার জায়গা। অফিসে ঢুকি মিস্টার অপূর্বের সাথে কিসের এত কথা শুনি? না, আমি আসলে এমনি তেমন কোনো ইম্পর্টেন্ট কথা নয়। কথা ছাড়া অযথা কথা বলা বাচালের স্বভাব, আই হোপ আপনি সেই স্বভাবের নন। সো নেক্সট টাইম যেন এরকম কিছু না দেখি, নতুন জয়েন করেছেন তাই এর চেয়ে বেশি কিছু বললাম না, আর যেন নিজের চেয়ারে গিয়ে কাজ করেন। আমি মনে মনে ভাবছি মিস ফাইজাকে এর চেয়ে আরও বেশি কিছু বলার ছিল নাকি। বাপরে, বস হিসেবে বর্ষার রাগে লোকটা যে কতটা ভয়ঙ্কর তা যে না দেখলে বুঝতেই পারতাম না। মিস ফাইজা নিজের চেয়ারে গিয়ে বসল আর বর্ষার চোখ দুটো বড় বড় করে একটা রাগী লুক নিয়ে আমার দিকে তাকাতে তাকাতে নিজের রুমে চলে গেল। ও চলে যাওয়ার পর আমরা সবাই নিজ নিজ চেয়ারে বসে যার যার কাজ করতে লাগলাম। আমি একটু দাঁড়িয়ে মিস ফাইজার দিকে তাকালাম, মেয়েটার চেহারা একদম মলিন হয়ে গেছে, আর একটু হলেই কেঁদেই দিত, কি দরকার ছিল এভাবে বকা দেওয়ার? আজ কার মুখ দেখে উঠেছিলেন কে জানে, মেজাজ দেখি গরম হয়ে আছে। আফসার ভাই এর চেয়ারটা আমার কাছে, আফসার ভাই আমাকে বললেন, অপূর্ব ভাই কিছু বুঝলেন? মানে? আপনি এমন ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। সত্যি আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? আরে ভাই, পরশু মিস ফাইজা আমাদের সাথেও দাঁড়িয়ে কথা বলছিলেন, ঠিক তখনই ম্যাম চলে এসেছিলেন। কই সেদিন তো মিস ফাইজাকে ম্যাডাম কিছু বলেননি, কিন্তু আজ আপনার সাথে কথা বলতেই ম্যাডাম কিভাবে রেগে গেলেন দেখলেন তো। আপনি আসলে কি বোঝাতে চাইছেন আফসার ভাই? আরে ভাই, আমার তো মনে হচ্ছে ম্যাডাম আপনার প্রেমে পড়ে গেছে। আরে ধুর, কি যে বলেন আপনি, অফিসের বস কখনো কর্মচারীর সাথে প্রেম করে নাকি? সাথে সাথে সাহিত্য শুরু করে দিলেন আফসার ভাই, এই হৃদয়কে ভেবো না তুমি দুর্বল হে প্রিয়তমা, তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার চরণের দাস হয়ে থাকতেও বাধা নেই আমার। ভালোবাসা মানে না ধনী গরিব, ভালোবাসা মানে না বৈষম্য, মনের মিল থাকলে ভালোবাসা ধরা দিবে এই হৃদয়ের খাঁচায়। তুমি রাজার মেয়ে হলেও আমি প্রজা হয়ে তোমাকে ভালোবাসবো, কারণ তোমার মনে আমার মন মিশে গেছে, তাই করো না কোনো বৈষম্য, ভেদ বিচার ভুলে যাও হে প্রিয়তমা, ভালোবাসার হৃদয় থেকে আসে তাই তো ভালোবাসি তোমায়। কিছু বুঝলেন? বুঝলাম যে আপনি খুব ভালো সাহিত্য করতে জানেন। আরে ধুর মিয়া, আমি কি বুঝাইতে চাইলাম আর আপনি কি বুঝবেন, সত্যি আপনার দ্বারা কিচ্ছু হবে না। আফসার ভাই কথাটা বলে নিজের কাজ করতে লাগলেন, আমি ওনার কথায় হাসতে হাসতে নিজের কাজ করছি। হঠাৎ পিয়ন এসে আমাকে বলল, ম্যাডাম নাকি আমাকে ডাকছে। চেয়ার থেকে উঠতেই আফসার ভাই বলল, এই যে অপূর্ব ভাই, ম্যাডাম কিন্তু আপনাকে ডাকছে না। মানে পিয়ন তো বলে গেল ম্যাডাম ডাকছে? আরে ভাই, আপনি কি কেজিতে পড়েন নাকি? ম্যাডাম তো আমাদের জন্য আপনার জন্য এই মুহূর্তে লাল মরিচ খুব ঝাল, ভিতরে যান গেলেই বুঝতে পারবেন, আজ আপনার একদিন ম্যাডামের একদিন। কি যে বলেন আপনি আফসার ভাই, ওনার কথা হেসে উড়িয়ে দিয়ে আমি বর্ষার রুমে গেলাম। রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ ম্যাম আসতে পারি? আমি দাঁড়িয়ে আছি ওর সামনে, বর্ষা নিচের দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করলো, সকালে খেয়েছিস কিছু? জি খেয়েছি। তা মিস ফাইজা তোকে কি বলছিল?
তেমন কিছু না, এই হাই হ্যালো কেমন আছেন এইসব কিছু। হঠাৎ বর্ষা মাথা উঠিয়ে আমাকে বললো,